আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে পাঁচ মিনিটে ঝটপট তৈরি করার খুবই সহজ একটি ঈদ স্পেশাল গুড়া দুধের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম এটি যেমন তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে তো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এটি তৈরি করার জন্য চুলার উপরে একটি ফ্রাইং প্যান নিয়ে এক টেবিল স্পুন পরিমাণ ঘি নিয়ে সেখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি নিচ্ছি নিয়ে সবগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নিচ্ছি চিনিটাকে তো চিনিটা গলে একটি বলক চলে আসার পরে এখানে এক কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে নিচ্ছি তো চিনিটার বলক চলে আসার পরে পাউডার মিল্ক দেওয়ার পরে এটিকে নেড়ে নেড়েচেড়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নিব আর এটি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখেছি এ পর্যায়ে রেখে এটিকে যখন দোলতে থাকবেন দেখুন পাতিল থেকে এটি ছাড়িয়ে যাবে এটি লেগে যাবে না তো এখন এটিকে অর্ধেক আলাদা করে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি বাকি অর্ধেকে এখানে রেড ফুড কালার দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ফুড কালার দিয়ে নিতে পারেন যে ফুড কালার দিবেন সেই কালারে হবে আপনাদের মিষ্টিটা তো দেখুন একটি হোয়াইট কালারের ডো যেটা আগে অর্ধেক উঠিয়ে নিয়েছিলাম বাকিটা ফুড কালার দেওয়ার পরে তো প্রথমে হোয়াইট কালারটা ঠিক এমন গোল করে নিচ্ছি আর রেড কালার দেওয়াটাকে হালকা চ্যাপটা করে নিয়ে মাঝখানে হোয়াইট কালারের যে গোল একটা শেপ দিয়েছি মিষ্টির সেটি বসিয়ে এখন এর চারপাশে লাল ডোটা দিয়ে একটি কাভার করে দিচ্ছি দিয়ে সবগুলিকে হাত দিয়ে খুব সুন্দর করে একটি মিষ্টি শেপ দিয়ে নিব আপনারা চাইলে লম্বা বা গোল যে শেপই পছন্দ করেন সেই শেপে এটিকে তৈরি করে নিতে পারেন তো দেখুন ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা গোল শেপ দিয়ে নিয়েছি তো গোল শেপ দিয়ে খুব সহজেভাবে তৈরি করে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম